ان العلماء ورثه الانبياء ارا কিন্তু আমার সম্পদের ওয়ারিশ না হ্যাঁ লাম ইয়ারিসু দিনার ওয়া দিরহামা আমার দিনারের ওয়ারিশ না দিরহামের ওয়ারিশ না এলা হলো আমার নবুয়তের ওয়ারিশ তোমাদের সামনে যখন আলেম যাবে তখন তোমরা নবী মনে করবে আবার যেন ভাইরাল করেন না যে হুজুর আলেমদের নবী বলেছেন না নবীর ওয়ারিশ কথা বুঝেন নাই বিশ্বাবে সওয়ালরে সম্মান করে আসলে ওরে করে না ওই পীর আলী সে পাইছে তাই তারে করে আজকে যদি বিশ্বাব বলে দেয় যে আমারও ছেলে আমার ছেলে না ওর খেলাফতে কেউ আপনারা কান দেবেন না ওর দরবার আর কেউ যাবে না কথা বুঝেন নাই আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ফেরেশতা তখন বলবে তোমাদের সামনে কি কোনো নবী রাসূল যায় নাই নবী রাসূল যদি যাইতো তাহলে তারা তোমাদেরকে ওয়াজ নসিহত শোনাইতো আজকে ওয়াজ নসিহত শুনলে পরে তোমাদেরকে জাহান্নামের মধ্যে আশা লাগতো না ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওই নবী রাসূল তোমাদের সামনে কি আল্লাহর নাজিলকৃত আয়াত কোরআনে কারীম তোমাদেরকে কি শোনায় নাই ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আর আজকের এই ভয়াবহ দিনের ব্যাপারে তোমাদেরকে কি তারা ওয়াজ নসিহত করে নাই তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই এই হারামজাদা তুই এখন কান্নাকাটি করতেছিস কেন তোর সামনে তো নবী গেছে নবী তোর সঠিক পথ চিনায় দিছে কথা কোন ঠিক কি না তুমি বলবা যে দেই নাই একেবারে ভিডিও চিত্র সহ দেবে ভিডিও চিত্র সহ দেবে ফাজলামি করো এই সাসলা মধ্যপাড়া মাঠপাড়া মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছিল তুই গেছিলি এই দেখ তোর ভিডিও এই দেখ তোর ভিডিও ইয়ার কি এই ওয়াজ হুজুর করছিল কিন্তু তুই তো শুনিসনি তুই শুনবি কেমনে এ ওয়াজ শুনলে তো বড় বড় বোতল খাওয়া যায় না কথা বোঝে ওয়াজ শুনলে রডের বদলে বাঁশ দেওয়া যায় না তিনটা আমলের কথা বলা হয়েছে এক নম্বর কোন তোমাদের সামনে নবী রাসূল কি আসে নাই তার মানে নবী রাসূলের আমল আমাদের করার দরকার আছে না নাই আজকে নবী নাই নবী নাই নবী নাই কিন্তু নবী বলারা আছে না নাই কেন তুমি তাদের কথা শোনো নাই এইবার তারা বলবে শুনবো কেমনে শুনবো কেমনে আমি করতাম আওয়ামী লীগ আর হুজুর করত জামাত ইসলাম ওরস কি শোনা যায় অথবা বলবে আমি ছিলাম সর্বনা মুড়ি আটশের ওয়াজে কেমনে যাই আছে না বিরোধী দা কুমড়া সম্পর্ক দা কুমড়া সম্পর্ক না ভাই যদি আওয়ামী লীগের হুজুর হয় আছে না ওলা মালিক আছে না নাই ওলা মালিকের হুজুর যদি কোরআন থেকে বয়ান করে সেটা শুনতে আপনি বাধ্য জামাত ইসলামের লোক শত্রুতা থাকতে পারে কিন্তু উনি যদি কোরআনের কথা বলে আর তুমি যদি সেটাকে ইনকার করো হুজুরের কিচ্ছু যায় আসবে না জাহান্নামের অতল গহ্বরে তোমার ঠিকানা হয়ে যাবে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আটরশি ফুরপুরা সর্বনা দেওয়ানবাগ রাজারবাগ কুতুববাগ শাহবাগ যা হোক যদি কোরআনের কথা বলে আপনার 100% যাবেন আমিও যাই দশ কথার মধ্যে দুটো কথা ভালো থাকতে পারে না বারোটা মানতে সমস্যা কোথায় আপনার কোন কথায় কার কথায় আপনার হেদায়েত হবে আপনি জানেন না এটা মাথায় রাখতে হবে আমি কোনো দল বুঝি না কোনো মত বুঝি না কিন্তু আমি কোরআন বুঝি আল মুসলিম আখল মুসলিম একজন মুসলমান যদি কেউ হয় আমি যদি মুসলমান হই সে নিঃসন্দেহে আমার হয় এটা মাথায় রাখতে হবে তো সেদিন বলবে আজকে কান্দতেছিস কেন নজর আসলে যায়নি তারা তেলাবাদ করে শোনায়নি তারা আজকের এই দিনের ব্যাপারে বলেনি
তখন তারা মাথা নিচু করে বলবে কালু বালা হ্যাঁ বলেছিল কিন্তু আমরা মানি আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছি আমরা অহংকার করে পৃষ্ঠ প্রদর্শন করে ওখান থেকে চলে এসেছি কারণ হুজুর আমার দলের বিরুদ্ধে বললে তাই শুনিনি আমরা কি কথা বলেন নাই হুজুর আমার আব্বার বিরুদ্ধে বলিল আমার পীরের বিরুদ্ধে বলিল যে ব্যক্তি প্রকৃত হুজুর সে কোনোদিন আব্বার বিরুদ্ধে বলে না পীরের বিরুদ্ধে বলে না বলে অবশ্যই বলে যদি পীর কুরআন বিরোধী হয় আব্বা কুরআন বিরোধী হয় কথা কোন ঠিক কি না এজন্য আপনারা পীরের মুরিদ হন সমস্যা নাই যেই পীরের কাছে কুরআন পাওয়া যায় সেই পীরের মুরিদ হবেন আল্লাহর জান্নাত পেয়ে যাবেন কিন্তু যার কাছে কুরআন নাই হাদিস নাই সুন্নাত নাই বাংলাদেশে অনেক পীর সাহেব আছে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলেও মালের দাড়ি পাওয়া যায় না ব্যানসন সিগারেট খায় গাঁজা খায় আছে না নাই তোমার তো ভালো মন্দ বোঝার জ্ঞান আছে তুমি বোঝো না কেন তুমি কি অন্ধ তুমি কি বধি তুমি তো পাগল না তুমি বলবা হুজুর আমি বুঝি নাই ও সব কথা বলে ও সব পাম মারি আল্লাহরে লাইন আনা যাবে না তার কারণ তুমি তো সেই লোক 30 টাকা লাউ কিনতে যে পাঁচায় সিমটাইতে সিমটাতে শেষ করে ফেলাইছো তুমি নেকা সাজো নেকা আল্লাহর কাছে নেকামি চলবে না মাছে গন্ধ তাও হাত লাগাইছো এমনি দেখদিন দেখদিন নষ্ট কিনা যায় কারণ জানে পচা মাছ কিনলে আমার টা শেষ আমি টাকা দিয়ে বটি লাউ কেনবো বিছানা লাউ কেনবো জীবনেও না শহীদ হয়ে যাবো তাও আমি লাউ কেনবো না এত সচেতন তুমি আর তুমি এ ব্যাপারে সচেতনতা বোঝো না কালু বালা বলবে হ্যাঁ আমাদের সামনে নবীও এসেছিল আলেম ওলামা ছিল কোরআন ছিল আর এই ওয়াজ হুজুর আমাদের করেছিল অন্তত ওই চাষলাই করেছিল হুজুর কিন্তু আমরা মানতে পারিনি এইবার ফেরেশতা বলবে ভোটের পরে ফাঁস করে না ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন বিচার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ক্লিয়ার এ তোমার দুনিয়ার বিচারালয় না যে মাল দিলেই এজলাস বসবে আল্লাহর বিচারের পরে আর কোনো বিচার চলে না কি আল্লাহর বিচারের পরে আর কোনো বিচার চলে না সুতরাং ওই দেখো মাল দেখা যাচ্ছে জাহান্নাম গো টু হেল যাচ্ছাবে না ফেরেশতাদেরকে ডেকে বলবে ও ফেরেশতা অ্যারেস্ট হিম গো টু হেল জাহান্নামে নিয়ে যা এখনো সময় আছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আল্লাহ বলতেছে তোমরা জান্নাতের ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও গুনাহ করেছে সবাই ভাই আমি থেকে শুরু করে আপনারা সবাই গুনাহ করেছেন ঠিক কিনা গুনাহমুক্ত কোনো মানুষ নাই কোনো মানুষ নাই গুনাহমুক্ত একমাত্র নবীরা ছাড়া একমাত্র নবী রসুল ছাড়া গুনাহমুক্ত কোনো মানুষ নেই গুনাহ করে না নবীরা আর ফেরেশতারা ফেরেশতা ও আল্লাহর লাইনের লোক ও বাদ দেন গুনাহ করে না একমাত্র নবীরা গুনাহ করে কিন্তু তওবা করে সে হলো মুমিন আর গুনাহ করে মাগার তওবা করে না ও হলো শয়তান কথা মাথা রাখতে হবে গুনাহ করে কিন্তু তওবা করে না সে হলো ওর পরিচয় শয়তান ও শয়তান এরকম কোন লোক যদি থাকে এমনই তোর ভুল হয়ে গেছিল তুই মাপ চা হ্যাঁ জীবনে মাপ চাবো না কিসির মাপ চাবো আমি কোনো ভুল করিনি আপনারা তো জীবনে ইবলিশ দেখেননি ওরে দেখে নেবেন ও হলো শয়তান আর গুনাহ করে আবার তওবা করে আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ আমি বুঝতে পারিনি আল্লাহ শয়তানের ওয়াসওয়াসাই পড়েছি নফসের খাইশিয়াতে পড়েছি আল্লাহ আমি বুঝতে পারিনি আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন যা তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য মাফের দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন বলি আমিন তাহলে তিনটা কারণে মানুষ জাহান্নামে যাবে এই আয়াতে অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন জাহান্নামে কেন যাবে
سورة مدثر مدة أمر الله بولن ما سلككم في سقر كانوا تمرا جهنم إيشتو قالوا تخم ترى بولبت لم نك من المصلين أمر نماز بولي ناي এই কারণে আজকে জাহান্নামে এসেছি ও চাচুলা গ্রামের ভাইরা তাহলে জাহান্নামে যাওয়ার পিছনে অন্যতম কারণ হলো নামাজ না পড়া অতএব আজকে এখানে অনেক মানুষ আছে যারা ফজরের নামাজ পড়ে নাই জোহরের নামাজ পড়ে নাই আসরও পড়ে নাই মাগরিব পড়ে নাই এশাও পড়ে নাই নিয়ত করে ফলাইছে যা করে আল্লাহ ফজরও পড়বো না কেন তুমি নামাজ না পড়ে ঘুমাও কেমনে কেমনে ঘুমাও এমন হতে পারে আগামী কাল সকাল তোমার জন্য আর হবে না এই যে ঘুমায়া থাকবা ঘুম ভাঙলে সকাল আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল কেমন করে ঘুমাও তুমি গাও সময় তো শেষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে কালকে জোহরে জানাজা তে মুসলমান দাবি করো কেমনে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে এই জীবনে সালাতে যেন এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটি চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে বিষাক্ত সেই সাপের সবল বিষাক্ত সেই সাপের সবল বেনামাজের সাজা এমন তো হতে পারে আসরে জানাজায় আমার এমন তো হতে পারে আসরে জানাজায় কেন নামাজ পড়ো না তুমি আল্লাহ এত কিছু তোমাকে দেয় তার বিনিময়ে কি আমার আল্লাহ দুটো সেজদা তোমার কাছে পায় না কি মনে করো তুমি দুনিয়া কয় দিনের দুনিয়াটা ধোকা ছাড়ার কিচ্ছু না শুধু ধোকা মরিচিকা সোনা দানা বালা খানা সবে হইল অভিনয় আমি বেঁচে আছি বলে ঘড়িটা আমার হাতে আছে আমি মারা যাব এই ঘড়িটা তখন আমার হাত থেকে হয় অন্যের হাতে যাবে না হলে স্মৃতি হিসেবে জাদুঘরে যাবে তাহলে লাভ কি লাভ কোনো লাভ নাই লাভ যদি থাকে তাহলে সেটা আজকে এশার নামাজ পড়তে গিয়ে যেই চার রাকাত নামাজ তুমি আদায় করেছো ওইটা বেনামাজি পাবে না হাই
নবীর শাফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত বেনামাজি পাবে নাই নবীর শাফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত নামাজ বিনে পরকালে নামাজ বিনে পরকালে পাবে না সে জাজা এমন তো হতে পারে মাগরিব বাদ জানাজা তোমার এমন তো হতে পারে এশা বাদ জানাজা তাহলে জাহান্নামে কেন যাবে নামাজ না পড়ার কারণে জাহান্নামে কেন যাবে কোরআন না পড়ার কারণে জাহান্নামে কেন যাবে নবীকে না মানার কারণে জাহান্নামে কেন যাবে নবীর ওয়ারিস আলেম উলামাকে না মানার কারণে জাহান্নামে কেন যাবে পরকালের ভয় না থাকার কারণে এরকম আরো অনেক আয়াত আমার কাছে আছে যা দিলে আজকে সারা রাত শেষ হবে না কিন্তু বন্ধু শুনে কি লাভ যদি আমরা সেটাকে আমলে নামতে পারি ঠিক কি না নবী আমার বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমলে যথেষ্ট তোমার নাজাতের জন্য কিন্তু অল্প আমল সেটা হতে হবে খলুসিয়াতের সাথে সেটা হতে হবে হক শিরক মুক্ত ইবাদত বুঝাইতে পারলাম এই জন্য আমরা সবাই মিলে আমরা সবাই মিলে চেষ্টা করব আমরা অন্তত কোরআন পড়ার চেষ্টা করব আমরা নামাজ পড়ার চেষ্টা করব আমরা নবীর সুন্নাতকে মানার চেষ্টা করব এই যে আমরা দাড়ি রাখি এটা নবীর সুন্নাত দাড়ি হলো সুন্নাত কিন্তু দাড়ি রাখা হলো ওয়াজিব কাটা হলো হারাম কথা বুঝতে হবে আমরা টাকলুর নিচে কাপড় পরি কি লাভ টাকনুর নিচে কাপড় পরা যাবে টাকনুর উপরে কাপড় পরতে হবে তুমি কেন পরো এই দাড়ি কাটা টাকনুর নিচে কাপড় পরা এর একটা সামান্য গুনাহের কথা বলি আপনি যতটা শ্বাস প্রশ্বাস নেবেন প্রতিটা শ্বাস প্রশ্বাসে আপনার বিরুদ্ধে গুনাহ লেখা হবে বুঝেন গোনা লেখা হবে লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে যতক্ষণ থাকবে কেন এটা করে দাড়িওয়ালারা কি মেয়ে পায় না আমি যদি এখনো বলি বিয়ে করবো 30টা সিরিয়াল দেবে হাইসেন না এই যে আমার বিয়ে কি সিয়ারা মনে আছে জান্নাতে পলাইস এ ভাই কথা কয় না আমার চেহারা নাই খারাপ ওনার চেহারা তোর খারাপ নয় দাড়ি থাকলে মেয়ে দেয় না কে বলেছে বরং দাড়ি রেখার কারণে যদি কোনো মেয়ে না আসে আপনি শুক্রিয়া আদায় করেন দাড়ি না থাকলে যদি কোনো মেয়ে আসে তাহলে বুঝতে হবে মেয়ের চরিত্রে সমস্যা আছে কথা কোন ঠিক কিনা আর দাড়ি থাকার কারণে যদি কোনো মেয়ে না আসে যে ওর দাড়ি আছে আমি ওর সাথে সংসার করবো না ওর বিয়ে করবো না শুক্রিয়া আদায় করেন এই কারণে অন্তত বেশ্যার হাত থেকে আপনি বেঁচেছেন কথা বুঝতে হবে আল্লাহর সুন্নাতকে যারা এনকার করে তার সাথে সংসার করা জায়েজ নাই এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা যারা আছেন আপনারা পর্দা করবেন কোনো কথা হবে না আর হবে না বসেন আমি একটা মাহফিলে একটা গজল গাই কোনো রোধ চলবে না আমি একটা মাহফিলে একটা গান গাই সেখানে অনেকগুলো শুনেছি না 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 সম্ভব না এখন শোনেন ঘটনা হলো আমরা সবাই ভালো হয়ে থাকার চেষ্টা করব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম বাংলাদেশের যত দল আছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকার চেষ্টা করব মারামারি কাটাকাটির দিকে যাব না আপনাদের ঝিনাইদহ এলাকাটা খুব বেশি ভালো না আমার জানা মতে আমার জানা মতে ভালো না কালীগঞ্জে আমি মাহফিল করে গেলাম তার কয়েকদিন পরে ওই যে ক্রস ফায়ার দিল ঠিক আছে
তো এই যে ভাটা পার হয়ে ওই তো ঈশ্বর ভাই হ্যাঁ হ্যাঁ ঈশ্বর ভাই ঈশ্বর ভাই ঠিক আছে এটা ঠিক না এর জবাব টাকা দিতে হবে টু ডান টু মোর কি দরকার আপনি দলীয় সাইনবোর্ড খুলে ফেলেন আওয়ামী করেন আর ওবিএনপি করে দলীয় সাইনবোর্ড খোলেন আপনার আপন স্বাস্থ্য ভাই আপনার খালাতো ভাই আপনার পাড়াতো ভাই আপনার এলাকার ছেলে কথা কোন ঠিক কিনা তুমি আজকে সাধারণ দলের সাইনবোর্ডের কারণে তুমি সম্পর্ক নষ্ট করো তুমি মারা গেলে ও আসবে না লাগবে না আজকে যদি দলে দলের কারণে অন্ধ হয়ে যাও কুত্তা শিয়ালে তোমার লাশ কুড়িয়ে কুড়িয়ে খাবে জানাজা হবে না দাফন হবে না এজন্য আমরা দল আমার মনের ব্যাপার ভাই আমি আওয়ামী লীগ করি আমার ভালো লাগে আমি করি তা করতে পারেন আপনি আমি জামাত ইসলাম করি আমি চরমনা করি আমি আর পশি করি ইচ্ছা আপনার কিন্তু গোড়াতে এক হতে হবে ঠিক কি না গোড়ায় এক হতে হবে আমার মৌলিকত্ব আমার থাকতে হবে মৌলিকত্ব ঠিক থেকে যা ইচ্ছা করেন যে ছেলেটা ভালো মেধা ভালো ছাত্র ভালো ও যে দুষ্টমি করে বেড়ায় স্যার কয় যজ্ঞ জায়গায় ঠিক আছে কি কথা বলেন নাই ওর দুষ্ট ওর মতো দুষ্ট বেয়াদব এই কলেজে আর দ্বিতীয়টা নাই কিন্তু কিছু কই না কোন এক রোল নম্বর ও বদমাশ পড়ার সময় ঠিকই পড়া পারে কথা বলেন নাই তা আপনি যা ইচ্ছা করেন কিন্তু মৌলিক জিনিসটা ঠিক রাখতে হবে তাহলে আপনি মানুষ এজন্য আমরা চেষ্টা করি ইনশা আল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ এবার একটা হাদিস যেটা বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মা রাআইতু মিসলান নারি না মাহারিমুহা আমি জান্নাত দেখে এসেছি জাহান্নাম দেখে এসেছি আল্লাহ রাসূল দেখেছেন না কবে কোন তো এ কয়দিন আগে এ কয়দিন আগে সবে মেরাজ কথা বলছেন না হ্যাঁ তো উনি বলতেছে আমি আমার জীবনে কখনো এত ভয়াবহ কোনো জায়গা দেখিনি আমার চোখে কোনোদিন পড়িনি এত কষ্টের জায়গা ভয়াবহ জায়গা আমি কখনো দেখিনি কিন্তু আফসোস ওই জায়গা থেকে যারা বাঁচতে চায় আমি নবী দেখছি তারা যেন ঘুমায় ওরা ঘুমাচ্ছে আমল নেই ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা জান্নাতের চাইতে শোভনীয় মনোরম দৃশ্যাবলী কোন জায়গা আমি দেখি নাই এত সুন্দর এত মনোরম এত নিয়ামত পরিপূর্ণ কিন্তু আফসোস ওই জান্নাতে যারা যেতে চায় আমি নবী দেখছি তারাও যেন ঘুমায় তাই ঘুমাইলে চলবে না ঘুম থেকে উঠতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন।